জনগণকে দ্রুত পুলিশি সেবার জন্য স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রহমান চলমান পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভা শেষে তিনি কথা বলেন যেসব পুলিশ সদস্য কষ্ট নিয়ে কর্মবিরতি ঘোষণা করেছে তাদের সাথে কথা বলা হচ্ছে বলেও জানান তিনি ইকবাল অনেকের রিপোর্ট দেখুন বিস্তারিত সারাদেশে পুলিশ হত্যা থানায় হামলা লুটপাট ও অরাজক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে পুলিশের ঊর্ধ্বতন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের এই বৈঠক বর্তমান বাস্তবতায় পুলিশের সার্বিক কাঠামো ভেঙে পড়া তা পুনর্গঠনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমানকে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলে জানান চাকরিচ্যুত সাবেক ডিআইজি খান সাইদ হাসান বিদ্যমান পরিস্থিতিতে বিন অব কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ এম রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের পয়েন্ট দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে হিসাবে জনজীবনের এই সংকটকালে পুলিশের অনুপস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলছে জনগণকে দ্রুতই পুলিশের সেবা দেওয়ার জন্য স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা যায় সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে জন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি যেসব পুলিশ সদস্য কর্মবিরতি ঘোষণা করেছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি কর্মবিরতির করা আমাদের যে ফোর্সে বলেছে এটা হয়তো তাদের ভেতরে একটা মনের কষ্ট থেকে হয়তো বলেছে তা আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে এবং তাদের এই যে ঘোষণা এটা সমাধান করতে আমরা সক্ষম হব পুলিশের আজকের এই অবস্থায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান ইকবাল অনিক আর টিভি ঢাকা